হ্যালো গাইস, তো এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাং এর টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা সকালবেলা মুক্তি পেয়ে গেছে। আমি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য এত দেরিতে ভিডিও আসছে। তো দেখুন, এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানে ঝড় বয়ে গেছে, সবাই ক্রিটিসিজম করছে গানটা। বাট আমি সত্যি কথা বলতে চাই, আমার গানটা ভালো লেগেছে এবং তার একটা কারণ আছে। দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে, লোকে যখন ছবি দেখে, ছবির থেকে আগে সে একটা এক্সপেকটেশন সেট করে নেয়। এবং সে যদি কোনো স্টারের ছবি হয়, যেহেতু সে স্টার, ধরুন একটা সার্টেন ইমেজ আছে তার ফ্যান্সদের মাথায়, এবার সেই স্টারটার থেকে সেম জিনিসটাই বারবার এক্সপেক্ট করে যে এটাই আমাকে দেবে খেয়ালি। এবার প্রবলেম হয়েছে কি, যে এইটাতে, এই গানটার থেকে লোকে ভাবছিল যে বুমেরাং এর টাইটেল ট্র্যাকটা যেটা আসবে সেটা একটা ভিড্ডার মতো গান হবে বা রাগাডা রাগাডার মতো গান হবে। বাট অ্যাকচুয়ালি ওই যে ছবিটা, চেঙ্গিজ একটা গ্যাংস্টার ড্রামা ফিল্ম ছিল, বা রাবণের গান সেটা একটা রিভেঞ্জ ড্রামা ফিল্ম ছিল, সেগুলো অনেক বেশি মাস মুভি। এই ছবিটার কিন্তু জনরাটা আলাদা, ইটস আ সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম, ঠিক আছে? এবার দেখবেন, আমি যখন এটার যে একটা টিজার মতো ছেড়েছিল, একটা প্রোমো, সেখানে যখন আমি সেটা নিয়ে রিয়াকশন দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই গানটার মধ্যে একটা বাঙালিয়ানা কিন্তু রাখা হবে। তখনও কিন্তু কার্তিক দাস বাউলের গানের মানে গলাটা আমরা হালকা শুনতে পেয়েছিলাম কিন্তু ওখানে। এবার এই ছবিটা যদি আপনি এসেন্সটাই দেখেন, ওভারঅল ট্রিটমেন্টটা, যে এখানে একটা মডার্ন কনসেপ্ট তো দেখানো হচ্ছে, যে রোবট ইত্যাদি এইসব সায়েন্স ফিকশন এলিমেন্ট উপরে রয়েছে, কিন্তু ভিতরে একটা কোড বাঙালিয়ানা কিন্তু রাখার চেষ্টা করেছেন ছবি কুণ্ডু। এবং দেখবেন, ওই জন্য ছবি যখন টিজারও বেরিয়েছিল, সেখানে রুকমিনীর যে ক্যারেক্টারটা, সে কিন্তু সুকুমার রায়ের ছড়া বলছে, তো এটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। এবার সেখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় সে কিন্তু একটা বিদেশি কোনো কথা বলছে না, মানে রোবটের কনসেপ্ট, রোবটিক কনসেপ্ট হয়তো ওয়েস্টার্ন, কিন্তু সোলটা, ছবিটার সোলটা হচ্ছে ইস্টার্ন, মানে আমাদের এখানকার রুটেড বাঙালিয়ানা সেটার মধ্যে আছে। সেই ব্যাপারটা কিন্তু, সেই ব্যাপারটা, সেই এসেন্সটা কিন্তু গানের মধ্যেও নিলায়ন চ্যাটার্জি রাখবার চেষ্টা করেছেন। এবং আপনাদেরকে যদি এক্সপেরিমেন্টের দিক থেকে বলি, আপনি দেখবেন নিলায়ন চ্যাটার্জি কিন্তু কোন মানে প্রতি একটা যখন ছবি করেন এবং তাতে ধরুন চারটে কি পাঁচটা হোয়াট এভার গান তিনি বানান, দেখবেন তাতে তিনি বারবার ভেরিয়েশন করেন, মানে স্টিক করে থাকেন না। আপনি কাছের মানুষ যদি দেখেন, কাছের মানুষের গান শোনেন, দেখবেন সেখানে জ্যাজ ইউজ হয়েছে, যেটা সচরাচর বাংলা মেইন স্ট্রিমের মধ্যে একটা নায়ক ছবি করছে সেখানে একটা জ্যাজ মিউজিক চলছে, এটা এক্সপেক্ট আমরা করতে পারি না, বাট সেটা উনি করেছেন। এবার এইটা যে জনরাটার মধ্যে পড়ে, দেখুন আমারও গান নিয়ে বিশাল নলেজ নেই, বাট আমি গান শুনতে থাকি প্রচুর। আমি বানাতে যাই না, আমি সেগুলো বুঝি না, টেকনিক্যাল ইন্টিগ্রিটি বুঝি না, বাট আমি প্রচুর গান শুনি সবসময়। দেখবেন আমার সাথে যাদেরই দেখা হয়েছে তারা জানেন আমি সবসময় হেডফোন আমার গলায় বা কানে রয়েছে। ব্যাপার হচ্ছে যে একটা জনরা হয় যেটাকে বাউল রকও বলে, ফোক ফিউশন বলে, সেটা যদি আপনারা একটু শোনেন, অ্যাকচুয়ালি নিলায়ন চ্যাটার্জি এই গানটার মধ্যে ফোক ফিউশন একটা ক্রিয়েট করবার চেষ্টা করছে। দেখছি অনেকে বলছে যে এই গানটার মধ্যে ভিডিওটার সাথে অডিওটা মিলছে না, লোকে বলছে যে ভিডিওটা যেরকম আছে সেটা আরো বেশি এনার্জেটিক একটা ট্র্যাক ডিমান্ড করে, বা ট্র্যাকটা যেরকম আছে সেই অনুযায়ী ভিডিওটা হয়নি, ট্র্যাকটা সিনেমার সিন ইত্যাদি কিছু সিচুয়েশন ডিমান্ড করছিল, এটা লোকের বক্তব্য। লোকে বলছে দুটো জিনিস আউট অফ সিঙ্ক আছে, অডিওটা ভিডিওটা। বাট আমি যদি বলি যে না, তা সেটাই তাদের উদ্দেশ্য ছিল। ব্যাপারটা হচ্ছে কি, যে তারা ওই যে বলছি যে উপরের লেয়ারটা, যেহেতু ছবির মধ্যে উপরের লেয়ারটা হচ্ছে ওয়েস্টার্ন কিন্তু ভিতরে সোলটা হচ্ছে ইস্টার্ন, তাই জন্য সেখানে একটা কার্তিক দাস বাউল গাইছে, নাহলে আমরা জিতকের গলায় কখনো কার্তিক দাস বাউল এটা শুনিনি, তো সেটাই তো এক্সপেরিমেন্ট। এবং সেটা কিন্তু ওই বাউল রকের মধ্যে পড়ছে, ইটস আ মিক্সচার। দেখবেন দুটো, দু টাইপেরই মিউজিক আপনি শুনতে পাচ্ছেন, একটা ফোকও রয়েছে তার সাথে একটা ওয়েস্টার্নাইজড মিউজিকও রয়েছে, এটা একটা জনরা ইটসেলফ। তো এই ব্যাপারটাই সে করবার চেষ্টা করেছে। এবার কি হয়েছে, ফ্যান্স যারা ছিল বা লোকে এক্সপেক্ট করছিল একটা উইডার মতো গান বা রাগাড়ার মতো গান, বাট এবার তারা ওই ভিজুয়ালটা দেখে হয়তো ভেবেছিল যে ওরকমই হবে, কনভেনশনাল জিনিসপত্র হবে। বাট এই জনরাটা ইটসেলফ একটা এক্সপেরিমেন্টাল জনরা। জিত কিন্তু এই ছবিটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করছেন কিন্তু। আমি কিন্তু বারবার দেখবেন যতগুলো রিভিউ জিতের ছবি, লাস্ট যে কটা ছবি রিভিউ করেছি, আমি দেখবেন একটা কথা বারবার বলছি, জিত কিন্তু ডিরেক্টরদেরকে ছাড় দিচ্ছে, ডিরেক্টররা তাকে নিয়ে পুল অফ করতে পারছে না। মানে মানুষও কিন্তু একটা মেন স্ট্রিম প্যারামিটারের মধ্যে যথেষ্ট এক্সপেরিমেন্টাল একটা গল্প কিন্তু। বা আজকে বুমেরাংও কিন্তু যে সায়েন্স ফিকশন জনরাটাকে ট্রাই করবার চেষ্টা করছে সেটা বাংলার জন্য কিন্তু খুবই নিশ। তো সেই জনরাটা ইটসেলফ মানে এক্সপেরিমেন্টাল, এবং জিত নিজে গানের মধ্যেও এক্সপেরিমেন্ট করতে দিচ্ছে মিউজিক ডিরেক্টরকে, ইটস এন এক্সপেরিমেন্টাল থিং। এবার এইটাই হয়ে যায় প্রবলেম আমাদের এখানে, কি হয় কি, লোকের একটা নোশন আছে এবং এক্সপেক্টও ওটাই করছে। এবার যখনই সে তার বাইরে গিয়ে কিছু করা হচ্ছে তখন দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করছে না, তাই জন্য স্টার্সরা অনেক বেশি কশাস হয়ে যাচ্ছে যে ভাই নেক্সট টাইম করবো না, আজকে আমাকে এই গানটাকে এত নেগেটিভিটি শুনতে হলো তাহলে আমি কালকে এটা করবো না, আর কোনো রকম এক্সপেরিমেন্টই করবো না, এইটাই হয়ে যায় প্রবলেম। আজকে কি হয় যখন সাউথ ইত্যাদিতে নতুন কিছু ট্রাই করা হচ্ছে ইন টার্মস অফ মিউজিক বা হোয়াট এভার, যে কোনো ডিপার্টমেন্টে, সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সেটাকে নিয়ে কথা হচ্ছে, সেটাতে অ্যাকচুয়ালি যে মেকার যে কি করতে যে সেই ইন্টেন্টটাকে ব্রেকডাউন করে লোকে কথা বলছে। বাট আমাদের এখানে কি হচ্ছে, মেকারদের যে উদ্দেশ্যটা সেই ব্যাপারটাকে কেউ দেখতে পাচ্ছে না। এখানে চলছে হচ্ছে ফ্যান সার্ভিসিং চলছে, আর নাহলে হচ্ছে ব্লাইন্ডলি আমি একটা ওপিনিয়ন দিচ্ছি।
তো এইটাই হয়ে গেছে প্রবলেম আমাদের এখানে, তাই জন্য এখানে আর্টিস্টরা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না, এবং যেহেতু অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না তাই জন্য তারা এক্সপেরিমেন্ট করাটা ছেড়ে দিচ্ছে। আজকে নিলয়ন চ্যাটার্জিকে যদি এতটা ব্যাকল্যাশ আছে সকাল থেকে যে ফেস করতে হয়েছে, তাহলে সে পরের বার কি করবে, যে অবশেষে ভালোবেসেটাকে রিক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবে অন্য ছবিতে, আশা করবো সেটা করবে না, মানে আমি বলছি যে সে তখন দেখবে যে ভাই ওটা আমার চলে ছিল তাহলে এটাকেই চলো, কারণ এক্সপেরিমেন্ট করছি তখন লোকে নিচ্ছে না, এটাই হয়ে গেছে প্রবলেম। ইটস এ জনরা, আপনারা একটু সার্চ করুন বাউল রক বলে, সার্চ করুন একটু পড়ুন একটু সেইগুলো শুনুন, তারপরে এসে এই গানটা শুনুন, তারপরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, এটাই বলার ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।